দ্বাদশ চতুর্লিঙ্গের অন্যতম রামেশ্বরম। সেই রামেশ্বরম মন্দিরের কিছু অজানা তথ্য। আপনি কি জানেন রামেশ্বরম মন্দিরের বিশেষত্ব কি? কি এমন বিস্ময়ে লুকিয়ে আছে মন্দিরের অন্দরে থাকা কুণ্ডগুলিতে? এই প্রশ্নের উত্তর যদি জানতে চান তবে অবশ্যই দেখুন সম্পূর্ণ ভিডিওটি। দেবাদিদেব মহাদেব, ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সকলের দেবতা, সে অসুরকুল হোক কিংবা দেবকুল, উচ্চ হোক কিংবা নীচ, মহেশ্বর সকলের। সৃষ্টির তিনি আদি, তিনি অন্ত। অন্যদিকে শ্রী হরিকে মানা হয় এই জগৎ সংসারের পালক হিসেবে। মনে করা হয় ভগবান বিষ্ণু ও মহেশ্বর আসলে একই আত্মা, একে অন্যের পরিপূরক। সমগ্র ভারতের তীর্থস্থানগুলির মধ্যে পুণ্যভূমি হিসেবে চারধামকে মান্যতা দেওয়া হয়। এই চারধাম ভারতবর্ষের চারদিকে অবস্থিত। পূর্বে পুরীর শ্রী জগন্নাথ ধাম, পশ্চিমে গুজরাটের দ্বারকা, উত্তরে উত্তরাখণ্ডের বদ্রীনাথ এবং দক্ষিণে রামেশ্বরম। সত্যি মানচিত্রের দিকে তাকালে মনে হবে আমাদের দেশকে চারদিক থেকে আগলে রেখেছে এই চার তীর্থক্ষেত্র। এদিকে এই চারধামের মধ্যে রামেশ্বরম কিন্তু ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ, যা অবস্থিত তামিলনাড়ুর রামনাথপুরম জেলায়। রামেশ্বরম নামটি এসেছে রামের ঈশ্বর কথাটি থেকে। চেন্নাই থেকে 425 কিলোমিটার দক্ষিণ পূর্বে একটি শঙ্খ আকৃতির দ্বীপ রামেশ্বরম, যার চারদিকে ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর। এই দ্বীপের পূর্ব প্রান্তে রয়েছে শিব মন্দির। ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে আলাদা এই রামেশ্বরম। শোনা যায় একসময় ভারতীয় ভূখণ্ডের সঙ্গে যুক্ত থাকলেও সমুদ্রের ঢেউ তাকে একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করে। ভারত মহাসাগরের ওপর তৈরি পাম্বান ব্রিজ অসংখ্য পৌরাণিক কাহিনী সমৃদ্ধ রামেশ্বরমকে যুক্ত করে রেখেছে ভারতীয় ভূখণ্ডের সঙ্গে। কিন্তু কি এমন কাহিনী লুকিয়ে আছে এই রামেশ্বরম মন্দিরের অন্তরে, যার জন্য প্রতিদিন সেখানে ভিড় করেন অগণিত ভক্তরা? আজকের ভিডিওতে আমরা জানব রামায়ণের অন্যতম পুণ্যভূমি রামেশ্বরম মন্দিরের কিছু অজানা কাহিনী। কথিত আছে শ্রীরামচন্দ্র স্বয়ং স্থাপন করেন এই মন্দিরের শিবলিঙ্গ, আর ভগবান শ্রীরাম এই জ্যোতির্লিঙ্গ স্থাপন করেন বলেই এর নামকরণ করা হয় রামেশ্বরম। কথিত আছে এইখানে মহাদেবের পুজো করেই রাবণ বধের উদ্দেশ্যে বানর সেনা নিয়ে লঙ্কায় পাড়ি দেন ভগবান শ্রীরামচন্দ্র। অপরূপ সুন্দর এই মন্দিরের পুরো এলাকাটি সংখ্যাকৃতি বিশিষ্ট ও অপূর্ব কারুকার্যে ভরা। মন্দিরের অন্দরে নাটমন্দিরে আছে একটি সুদীর্ঘ সোনার তালগাছ। গর্ভগৃহে সোনার বেদির ওপর বসে আছেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের এই রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ, লোকমুখে যা পরিচিত রামানাথ স্বামী নামে। সোনার বেদির উপর অবস্থিত জ্যোতির্লিঙ্গের মাথার উপর ফণা তুলে দাঁড়িয়ে আছে পঞ্চমুখী কালনাগ। শুধু তাই নয়, পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান শ্রীরামচন্দ্র লঙ্কা আক্রমণের আগে এইখানে সমুদ্র থেকে বালি এনে সেই বালি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে মহাদেবের পুজো করেন। অবশ্য এ নিয়ে দ্বিমতও আছে। কেউ কেউ আবার বলেন এই সমুদ্রের তীরে রাম জল পান করছিলেন, তখনই আকাশবাণী হয় যে আমার পুজো না করেই জল পান করছো। আর এই বাণী শোনার পরই শ্রীরামচন্দ্র বালি দিয়ে শিবলিঙ্গ তৈরি করেন। তিনি পুজো করলে মহাদেব তাঁকে এক অমূল্য উপহার দেন। দেবাদিদেব শ্রীরামচন্দ্রকে আশীর্বাদ করেন যাতে তিনি লঙ্কার রাজা রাবণকে পরাজিত করতে পারেন। রাম তাঁর কাছে প্রার্থনা করেন যাতে তিনি সেই স্থানে অধিষ্ঠিত হয়ে থাকেন। মহাদেব তাঁর ভক্তের কথা মেনে শ্রীরামচন্দ্রের সেই প্রার্থনা স্বীকার করেন, আর তাই রাম এই শিবলিঙ্গটি স্থাপন করেন। বিশালাকার এই মন্দিরে মোট 22টি কুয়ো অর্থাৎ কুণ্ড আছে। আর এই কুয়ো নিয়ে অদ্ভুত এবং আশ্চর্যকর একটি তথ্য লোকমুখে প্রচলিত। শোনা যায় যে প্রতিটি কুয়োর জলের তাপমাত্রা আলাদা আলাদা। এই কুণ্ডগুলোর মধ্যে একটি বিশেষ কুণ্ড হল রুদ্রকুণ্ড। কথিত আছে কংসবধের পর এই কুয়ো বা কুণ্ডের জলেই স্নান করেছিলেন ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, আর এই স্নানের মধ্য দিয়েই তাঁর পাপ থেকে মুক্তি পান তিনি। তাই আজও অগণিত ভক্তের বিশ্বাস, রামেশ্বরম মন্দিরের এই কুয়োগুলির জলে স্নান করলে সমস্ত রোগ ব্যাধি ও পাপ থেকে মুক্তি পাওয়া যায়। 15 একর জমির উপর দাঁড়িয়ে থাকা বিশালাকার এই রামেশ্বরম মন্দিরটি লম্বায় 865 ফুট এবং চওড়ায় 657 ফুট। এবং মূল মন্দির ছাড়াও এই মন্দিরের চত্বরে আরও কয়েকটি ছোট ছোট মন্দির রয়েছে। তার মধ্যে অন্যতম দক্ষিণ দিকে অবস্থিত দেবী পার্বতী তথা রামেশ্বরীর মন্দির। প্রতি শুক্রবার এই পার্বতী মন্দিরের মাতৃ প্রতিমাকে নবরত্নে সাজিয়ে সোনার পালঙ্কের ওপর বসিয়ে মন্দিরের সামনে থেকে শুরু হয় একটি শোভাযাত্রা। এরই সঙ্গে চলতে থাকে বেদ পাঠ। মন্দির চত্বরেই রয়েছে 12 ফুট লম্বা
চুন বালি নির্মিত এক বৃহৎ নন্দী মূর্তি। আর এই নন্দী মূর্তির পাশ দিয়ে গিয়েই প্রবেশ করতে হয় মন্দিরের গর্ভগৃহে। রামেশ্বরী মন্দির ছাড়াও এই মন্দির চত্বরে রয়েছে একটি বিষ্ণু মন্দির, সেখানে অধিষ্ঠিত শ্বেত পাথরের একটি বিষ্ণু মূর্তি। এছাড়াও মূল মন্দিরে অধিষ্ঠিত রামেশ্বরের দক্ষিণ দিকে রয়েছে ভগবান শ্রীরামচন্দ্র ও সীতাদেবীর মূর্তি। ভক্তদের বিশ্বাস, রামেশ্বরমের সঠিক নিয়ম মেনে কেউ যদি গঙ্গার জল দিয়ে এই জ্যোতির্লিঙ্গের জলাভিষেক করেন, তাহলে তিনি ব্রহ্মহত্যার মতো পাপ থেকেও মুক্তি পেতে পারেন। অন্যান্য জ্যোতির্লিঙ্গের মতো এখানেও মহাদেবের দর্শন করতে প্রতি বছর মহাশিবরাত্রি এবং পবিত্র শ্রাবণ মাসে অগণিত ভক্ত ভিড় জমান, আশীর্বাদ চান দেবাদিতে মহাদেবের কাছে, কারণ তিনিই তো সর্বেশ্বর। এ তো গেল মন্দিরের পৌরাণিক কাহিনী, কিন্তু ইতিহাসের পাতায় চোখ রাখলে বোঝা যায় পৌরাণিক গুরুত্বের মতো ঐতিহাসিক গুরুত্বও কিন্তু কম নয় সংখ্যাকৃতি দ্বীপে অপূর্ব কারুকার্য করা এই সুপ্রাচীন দেবালয়ের। ঐতিহাসিকদের একাংশ মনে করেন যে কোনো এক সময়ে এই রামেশ্বরম মন্দিরের দেখভাল করতেন দক্ষিণের চোল রাজবংশের রাজারা। খ্রিস্টীয় সপ্তম থেকে অষ্টম শতাব্দীর মধ্যে এই মন্দির নির্মিত হয়েছিল বলেই মনে করেন অনেকে। ইতিহাসের পাতা উল্টালে জানা যায় আনুমানিক 1520 খ্রিস্টাব্দে রামেশ্বরম মন্দিরের নিয়ন্ত্রণ চলে যায় মহাশক্তিশালী বিজয়নগর রাজবংশের হাতে। পরবর্তীতে অবশ্য রামেশ্বরম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাদ্রাজ প্রেসিডেন্সির আওতাধীন হয়ে যায়। শোনা যায় খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীতে আলাউদ্দিন খিলজির সেনাপতি মালিক কাফুরের নজর পড়ে রামেশ্বরমে। মন্দির লুঠের পরিকল্পনা করেন তিনি, যদিও পাণ্ড্র রাজাদের প্রবল বাধায় শেষ পর্যন্ত তাতে সফল হননি কাফুর। তবে তিনি রামেশ্বরমে পৌঁছেছিলেন বলে উল্লেখ করেছেন বহু ঐতিহাসিক। মন্দিরের নিরাপত্তা দিয়েছিলেন গোরা শাসকরা। তবে এই মন্দিরের একটি বিস্ময়কর বিষয় হল এর 1212 পিলার অর্থাৎ স্তম্ভ, যাদের উচ্চতা প্রায় 30 ফুট। এছাড়াও মন্দিরের করিডোরগুলির উচ্চতা প্রায় 7 মিটার, পূর্ব ও পশ্চিমে 400 ফুট এবং উত্তর ও দক্ষিণে প্রায় 640 ফুট। অভ্যন্তরীণ করিডোরগুলি পূর্ব এবং পশ্চিমে প্রায় 224 ফুট এবং উত্তর ও দক্ষিণে প্রায় 352 ফুট। সব দিক মিলে এই করিডোরগুলির মোট দৈর্ঘ্য 3,850 ফুট। আর এই কারণেই রামেশ্বরম মন্দিরের করিডোরকে আজও পৃথিবীর দীর্ঘতম করিডোরের স্বীকৃতি দেওয়া হয়। সমস্ত পৌরাণিক বিশ্বাসের বাইরেও এই পবিত্র ধর্মস্থান নিয়ে উকি দিয়ে যায় নানান প্রশ্ন। আসলে সুপ্রাচীন এই মন্দিরের প্রতিটি ইট কাঠের পরতে পরতে জড়িয়ে রয়েছে রহস্য। কে বা কারা ভারত মহাসাগরের দ্বীপে এই মন্দির তৈরি করলেন? কিভাবেই বা একটি জনশূন্য দ্বীপে তৈরি হলো এমন বিশাল একখানি মন্দির? আজও কিন্তু সেই রহস্যের সমাধান করতে পারেননি ঐতিহাসিকরা। তবু আজও সসম্মানে যুগের পর যুগ ধরে মাথা তুলে দাঁড়িয়ে আছে দক্ষিণের বেনারস রামেশ্বরমের রামানাথ স্বামী মন্দির। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আপনার ভাণ্ডারেও কি আছে এমন বিস্ময়কর কোনো তথ্য? তাহলে তা কমেন্ট করে অবশ্যই জানান আমাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও ভিডিওর আপডেট পেতে সমৃদ্ধ বাংলার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন আমাদের।